যে লড়াই, যে সংগ্রাম করে আছি আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই, সেই বিপ্লব চলছে এবং চলবে। যতদিন পর্যন্ত সিরাজ সিকদারের ইচ্ছা পূর্ণ না হবে, আমি দেখতে পাচ্ছি একজন সুন্দর আইডি নিয়ে এসছেন, আমি সিরাজ সিকদার। সিরাজ সিকদার আমার সহযোদ্ধা, একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই চক্রান্তকারীরা, ক্ষমতালিপ্সুরা, যেসব প্রভুরা ক্ষমতার হাত বদলের জন্যে যুদ্ধ বাঁধিয়েছিল, তারাই আবার বিপ্লবের পিছনে কুঠারাঘাত করেছে। হ্যাঁ, আমি সিরাজ সিকদার। আমি তো আজকে এই বিষয়টা নিয়েই কথা বলার জন্য এসেছি, আমি খুব ব্যস্ত অফিসিয়াল কাজ নিয়ে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। ডক্টর কামাল হোসেন, আরে এই যে আমি যে জিন্দা পীর, এই কথাটা, ও মাদার নেচার। ডক্টর কামাল হোসেনকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমি তাকে শ্রদ্ধা করি। 1969-এর গণ অভ্যুত্থানের সাথেও তার একাত্মতা ছিল, সরাসরি না থাকলেও বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করেছেন যেসব মেধাগুলো। সিরাজুল আলম খানের পরেই ডক্টর কামাল হোসেন সহ আরও অনেকেই। ডক্টর কামাল হোসেনকে আমি অতি কাছে থেকে দেখেছি। তার স্ত্রী 1986 সালে বিআইডিএসে আমার সঙ্গে চাকরি করেছেন, ডক্টর খলিকুজ্জামানের প্রজেক্টে। অনেকে আপনারা জানেন না বিআইডিএস মানে কি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। সেখানে বেশিরভাগ ইকোনমিস্ট, জিওগ্রাফার্স, প্ল্যানার্স, স্ট্যাটিস্টিশিয়ানস, সোশ্যাল মানে সোশিওলজিস্ট, এ ধরনের লোকরাই কাজ করে, রিসার্চ ফেলোজ। ওকে, গবেষণা হয় সেখানে আর্থসামাজিক উন্নয়ন নিয়ে। তো ডক্টর কামাল হোসেনের প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধা। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, আইনের শুধু ছাত্র নন, তিনি আইনের একজন শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি প্রায়ই ভিয়েনাতে আসেন, কারণ ওপেকের সদর দপ্তর এখানে। তিনি ওপেকের একজন সলিসিটার, লয়ার। একবার তিনি আজ থেকে প্রায় 15-16 বছর আগে মনে হয় ভিয়েনাতে এসেছিলেন, হোটেল হিলটনে উঠেছিলেন, তার লাগেজ হারিয়ে গিয়েছিল। আমি যাই নাই, আমি কখন আমার সামনে নেই তার কারোর সাথে দেখা করার, বাট আমার এক ছোটো ভাই দুলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে জাসদ ছাত্র করতো, বাসদ করতো এসেই, তো ও গিয়েছিল। ওর বড় ভাইয়ের সাথে তার সম্পর্ক ছিল, তিনি আসার আগে জানিয়েছেন। তার বড় ভাই তাকে সম্ভবত ঢাকা থেকে অথবা কানাডাতে ছিল সম্ভবত তার বড় ভাই ওই সময়, তাকে টেলিফোন করে জানিয়েছে। আমাকে বলল যে দাদা আপনিও যাবেন, চলেন ডক্টর কামাল হোসেন আসবেন, তাকে তার সাথে দেখা করব। তো আমি ব্যস্ত থাকার কারণে আমি যেতে পারিনি, ইচ্ছা ছিল যদিও, কারণ আমি তাকে শ্রদ্ধা করি। তিনি আমাদের প্রথম সংবিধান তৈরি করেছেন, এককভাবে নয়, তিনি টিমের প্রধান ছিলেন, টিম লিডার, এবং তিনি আইনমন্ত্রী ছিলেন। বঙ্গবন্ধু তাকে অনেক স্নেহ করতেন, বিশ্বাস করতেন, শ্রদ্ধা করতেন, আস্থা রাখতেন। তো ডক্টর কামাল হোসেন দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কিন্তুটা হলো যে তিনি একটু ক্ষমতালিপ্সু, তিনি সবসময় ফার্স্ট বয় ছিলেন। এই টেন্ডেন্সি ডেভেলপ করেছে আমার মধ্যেও, আমিও 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম, সবসময় জীবনে প্রথম থাকতে চাই, কেউ আমার বস থাকুক এটা আমার কাছে ভালো লাগে না, আমি সবসময় বস থেকেছি বেশিরভাগ সময়ই, তাই না? এটা টেন্ডেন্সি, আমরা ছোট গাছটা উপরে উঠতে চায় বড় গাছকে ডিঙ্গিয়ে, সুযোগ পেলে উঠে যায়, আলো বাতাস ঠিক মতো পাইলে, তাই না? তো ডক্টর কামালের এটা কোনো অপরাধ নয়, তার ইচ্ছাকে পূর্ণ করার জন্যে
একটি শোষণমুক্ত সমাজ গড়ার জন্যে, একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্যে ক্ষমতায় আসা তার অত্যন্ত জরুরি। ক্ষমতায় না আসলে তার ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন না, আদর্শ বাস্তবায়ন ঘটাতে পারবেন না, কিন্তু সেটা প্রসেসের মাধ্যমে হতে হবে, গণতান্ত্রিক উপায়ে হতে হবে। তো তার প্রতি আমার একটা ক্ষোভ আছে, রাগ আছে, সেটা হলো আমার প্রিয় হাঁসুয়াপা বলি যাকে আমি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন, তিনি কিন্তু তাকে আনাবার জন্য সহযোগিতা করেছেন, রিসিভ করেছেন, প্রাণঢালা অভিনন্দন জানাবার ব্যবস্থা করেছেন, সব কিছু করেছেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মধ্যে সেই সাইকোলজিক্যাল যে এফেক্টটা, তার সাবকনশাস মাইন্ড তাকে তাড়া দিচ্ছিল, তিনি হবেন আওয়ামী লীগের প্রধান, শেখ হাসিনা কেন হবেন? ওকে, শেখ হাসিনাকে রাখা হলো জাতির জনকের কন্যা হিসেবে, কিন্তু তার কথায় চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, সব সিদ্ধান্ত দিবেন তিনি, শেখ হাসিনা সেটা শুধু পালন করবেন। আচ্ছা, এটা কি কখনো হয়? শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, রাজনীতি তার রক্তে, তার শিরায় শিরায়, তাই না? তার মস্তিষ্কের মধ্যে রাজনীতি, বাবার কাছ থেকে শিখেছেন, তিনি নিজে ইডেন কলেজের ভিপি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, সারা জীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু 17 বছর জেলে ছিলেন, শেখ হাসিনা দেখা করতে যেতেন, নির্দেশনা পেতেন, সেভাবে তিনি বাহিরে এসে অন্য ছাত্র নেতাদেরকে সেগুলো তিনি কমিউনিকেট করতেন, তাদেরকে জানাতেন, সেইভাবে সিদ্ধান্ত নিতেন। তো শেখ হাসিনা শিখেছেন তার জীবন থেকে, পরিবারের সবাইকে হারিয়ে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, বোন মানে ভাইয়ের বউ, এবং একই পরিবারের 19 জনকে একই রাতে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার হারাবার আর কিছুই নাই, তিনি বলেন এটা, এবং পাওয়ারও তার কিছু নাই, চাওয়া পাওয়ার। তিনি হয়েছেন 3-3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, কিন্তু তখন যখন তিনি কিছু কিছু সিদ্ধান্ত নিতে দেরি করেন, অন্যদের কথায় প্রভাবিত হয়ে তিনি যখন ভুল সিদ্ধান্ত নেন, তখন আমি তার উপরে রাগ করি এবং রাগ করে শব্দবোমা বর্ষণ করি, পরে আবার ক্ষমা চাই, কারণ তিনি আমার বড় বোন, আমাকে অনেক আদর করেন, শেফু বলে ডাকেন। ছোটবেলা থেকেই পারিবারিক পর্যায়ে আমাদের আত্মীয়তা না থাকলেও আত্মার সম্পর্ক। বঙ্গবন্ধু আমাকে অনেক আদর করতেন, শেখ কামাল অনেক আদর করতেন, কামাল ভাই আমার সমসাময়িক বয়সে আগরতলার বিভিন্ন এই মুক্তিযোদ্ধাদের সব ক্যাম্পে, ট্রেনিং ক্যাম্পে আমরা ঘুরে ঘুরে বেড়াইতাম, কামাল ভাই ভাষণ দিতেন, আমিও ভাষণ দিতাম, ভাষণ মানে বক্তৃতা দিতাম, জ্বালাময়ী বক্তৃতা। আমার বক্তৃতা শুনলে মরা মানুষ কবর থেকে মুদ্রারা লাভ দিয়া উঠে, ওই বাঁশ বুঁড় যা পায় ওগুলো নিয়ে লাফাইয়া উঠে, বোঝেন নাই, জ্বালাময়ী বক্তৃতা, এবং শব্দবোমার আঘাতে প্রকম্পিত হয়। আমি ছোটবেলা থেকে ছড়া লিখতাম, কবিতা লিখতাম, তাৎক্ষণিক কবিতা আবৃত্তি করতাম, নজরুলের কবিতা আবৃত্তি করতাম, চল 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 উদ্য গগনে বাজে মাদল, চল চল চল, এই যে সব আরো কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্রেল পাট, রক্ত জমাট পাষাণ বাঁধি, এই সব কবিতা, রক্তে আগুন ধরিয়ে দেওয়ার মতো গান। তো যেই কথা বলছিলাম, ডক্টর কামাল হোসেন একটা বিরোধী জোট গঠন করার জন্যে যুক্ত ফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ছিলেন, আমার যিনি নেতা জনাব আসম আব্দুর রব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি 1971 সালের 2রা মার্চ সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, এবং তিনিই ডাকসুর নির্বাচিত প্রথম ভিপি। আমরা পাকিস্তান আমলে একই কলেজে পড়েছি, সমনি কলেজে নোয়াখালীর, তারপরে আমাদের বাড়িও বেশি দূর না, কাছাকাছি, আমরা পানির কই হানি, চাঁদপুরের মানুষ, বোঝেন না, আবার সাহারাস্তি মানে একেবারে রায়পুর রামগঞ্জ এইসব এলাকায়, আমাদের বাড়ির দক্ষিণ 1 মাইল দূরে নোয়াখালীর বর্ডার, পানির কই আমরা হানি, পানের কয় হান, আবার শুদ্ধ করে হোটেলকে বলে পোটেল, বোঝেন নেই। তো আমি আসলে বাহিরে যাব, বেশিক্ষণ থাকবো না আপনাদের মাঝে। তো ডক্টর কামাল হোসেনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে আসুন, পিছনের দরজায় নয়, শেখ হাসিনার সাথে বসুন, আলোচনা করুন, আপনারা বিরোধী দলে আসুন। আমি বলেছি আসম আব্দুর রব ভাইয়ের সাথে, কালকেও আমার কথা হয়েছে সংক্ষেপে, অনেকে আমার কথা টেলিফোন কেটে দেয়, কথা শুনে না, কারণ আড়ি পাতা আছে,
ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সাথে আমার অনেক অনেক সম্পর্ক, আত্মার সম্পর্ক, একসাথে মুক্তিযুদ্ধ করেছি এবং পাকিস্তান আমল থেকেই তাকে আমি চিনতাম, তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। তিনি সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত সৎ মানুষ, দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসে তিনি নিজের জীবন বলতে পারেন উৎসর্গ করেছেন। তো আমি কালকে একটা খবর পেয়ে খুবই দুঃখ পেয়েছি, জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সাথে আমার প্রায় কথা হয়, মত বিনিময় হয়, আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের মধ্যে সরকার পরিবর্তন এবং সরকারের মধ্যে সংশোধন পরিবর্ধন এবং গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে অংশীদারিত্বের রাজনীতিতে আনার জন্যে কাজ করি। আমরা ব্যাকডোর থেকে কোনো ক্ষমতা দখল করতে চাই না, সে ক্ষমতাও নাই আমার, আমারও নাই, জাফরুল্লাহ চৌধুরী ভাইয়েরও নেই। আমরা সৎ পরামর্শ দেই, সংসদে একটা শক্তিশালী কার্যকরী বিরোধী দল, তার মানে শ্যাডো গভর্নমেন্ট থাকতে হবে, মাস্ট, ছায়া সরকার, বিরোধী দল মানে ছায়া সরকার। আপনারা কি বলেন এখন যে সংসদ, এবং আমি তো বলি এটা অবৈধ সরকার, অবৈধ সরকারের এই অনৈতিকভাবে যে যারা ক্ষমতায় এসছে, 154 জন এমপির কোনো মানে ভোটই হয় নাই, তাদেরকে নিয়ে সরকার গঠন করেছেন আমার হাঁসুয়া পা। তিনি যদিও সংবিধানের এইভাবে ওইভাবে বলে টলে বলে এটা অবৈধ নয়, আমি বলবো অনৈতিক, অবৈধ এবং অনৈতিক সরকারের বিরোধী দলের যিনি আছেন তাকে আমি কি বলবো। দেখেন, সিনিয়র মানুষ, প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সাহেবের স্ত্রী রওশন এরশাদ, তিনি কি বিরোধী দলের নেত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখেন? তিনি কি এমপি হওয়ার কোনো যোগ্যতা রাখেন? সংসদে কি করেন তিনি? উনি একদিন বলেছেন, আমি নিজেই বুঝতে পারি না আমরা কি বিরোধী দল না সরকারি দল। এইসব মানুষদের রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। আমি মনে করি নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, রাজনীতিতে আসতে হবে, সুযোগ করে দিতে হবে, এবং ব্যবসায়ীদের হাত থেকে রাজনীতিবিদদের হাত থেকে ক্ষমতা আনতে হবে। তাই আমি বলেছি সংসদে বিরোধী দলের নেতা থাকবেন জনাব আসম আব্দুর রব, যুক্ত ফ্রন্ট সহ বিরোধী দলের বাম ফ্রন্টের যারা যারা যেখানে আছেন সবাই মিলে আসুন, শক্তিশালী একটি বিরোধী দল সংগঠিত করুন এবং সুষ্ঠু নির্বাচন করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন, সরকারের হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে রাখবেন না, এটা আমার আস্থা এবং বিশ্বাস তাঁর উপরে, শ্রদ্ধা সরে সরে শ্রদ্ধা করে আমি এই কথা তাঁর পক্ষ থেকে বলতে পারি। আপনারা আসুন, আলোচনায় আসুন, তার মধ্যে একটা নির্বাচনের আগে একটি সরকার গঠন করুন, ছোট আকারে মন্ত্রিসভা গঠন করুন, সবাইকে নিয়ে জাতীয় সরকার, এটাকে আমি বলি একটা জাতীয় সরকার গঠন করুন, জাতীয় ঐক্যমতের সরকার গঠন করুন। আরেকটা কথা আমি বলছি, অনেকে এখন আমাকে রাজাকার বলবে, আমাকে অনেকে পত্রপত্রিকায় নাকি আমাকে নিয়ে অনেক কথাবার্তা ভুল মিথ্যা প্রচারণা হচ্ছে ইদানিং, আমাকে নিয়ে ব্যবসাও করছেন অনেকে, তো টি শার্ট বানিয়েছে সেফুদাকে নিয়ে, ওই মোবাইলের কাভার বানিয়েছেন, ডিজে অনেক গান ডিস্কোতে বাজায়, তারপরে অ্যাপ করেছেন, অনেক কিছু আমি সব খবর পাই। আবার একজন দেখলাম কালকে আমাকে দিল লিঙ্ক, ওই যে পালটকের বন্ধুরা দিল যে আমার ছেলে সেজে একজন সেখানে বক্তব্য রাখছেন, সেখানে আমার নামে উল্টা পাল্টা অনেক মিথ্যা কথা বলে প্রচারণা করছে, এতে করে কোনো লাভ নেই। আমাকে যত পচাইতে গেছে যারাই আমার শত্রুরা, তারা আমাকে তত বেশি উপরে তুলেছে, তত বেশি জনপ্রিয় করেছেন, তত বেশি পরিচিত করেছেন, আমার আদর্শ তত বেশি আপনারা প্রচার করেছেন, আমার মেসেজগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই জন্যে আমি আমার নিন্দুকদেরকে ভালোবাসি, নিন্দুকদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে আজ আপনারা মাল্টিভার্সাল সেলিব্রিটি করেছেন, পথে ঘাটে হাঁটতে পারি না, বেরোতে পারি না, শুধু অটোগ্রাফ দিতে হয়, শুধু সেলফি দিতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত করে তরুণীগণ, আমাকে শুধু প্রেম নিবেদন করে, ভাই প্লিজ আমি নীরবে কাজ করতে চেয়েছি, আই লাইক টু ওয়ার্ক ভেরি সাইলেন্টলি, আমাকে নীরবে কাজ করতে দিন। আমার অনেক কবিতার কাব্য গ্রন্থ বের করতে পারিনি, 10টার উপরে বই লিখেছি, এলোমেলো পড়ে আছে, এই যে দেখুন আমার বাসায় সব এলোমেলোভাবে পড়ে আছে, বই আর বই,
বইয়ের সমুদ্রে আমি বসবাস করি, আমার সোফার নিচে অনেক বই, আমার বেসমেন্টে অনেক বই, আমার নিজের কাব্যগ্রন্থ, আমার কোনো বই এখনও আমি পাবলিশ করতে পারিনি। আগামী আর 6 সপ্তাহ পরে আমি পেনশনে যাব সরকারি চাকরির থেকে, তো আমি তখন আরও বেশি সুযোগ পাব। তো ডক্টর কামাল হোসেনের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রেখে আমি তাকে অনুরোধ করব, আসুন। ডক্টর বদরুদ্দোজা চৌধুরী আমার অত্যন্ত প্রিয়, সম্পর্কে তিনি আমার দুলাভাইও হন, সবাইকে অনুরোধ করব যে আসম আব্দুর রবকে আপনারা সামনে রেখে তাকে বিরোধী দলের নেতা বানাবার জন্য সহযোগিতা করুন। আপনারা ক্ষমতায় ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, আমার দুলাভাইয়ের বাবাও মন্ত্রী ছিলেন কফিলউদ্দিন চৌধুরী। তো আমি অনুরোধ করব ডক্টর কামাল হোসেনকে বিনীতভাবে, মাহি চৌধুরীর সাথে আপনি দুর্ব্যবহার করেছেন, সব খবর আমার কাছে আছে, সে আমার ভাগিনা হয়, সে বেয়াদব নয়, ছায়াকে পাও তুললে ছায়াও পাও তোলে, বুঝেন নাই? মায়া চৌধুরী আপা আপনারা জানেন, পান্না আপার বড় বোন, তারা জমিদার ছিল, ব্রিটিশ আমলে অনেক বড় জমিদার ছিল, অনেক খানদানি ফ্যামিলি, আমাদের বাড়ির কাছেও বাড়ি, প্লাস আমাদের দাদার আমলের অনেক পুরনো আত্মীয়। কাজেই আমি ডক্টর কামাল হোসেনকে আবার অভিনীতভাবে অনুরোধ করব, আপনি ঠান্ডা মাথায় সুন্দরভাবে ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর সাথে বসুন, আসম আব্দুর রব সহ। আপনারা যেমন একবার 8 জন তার বাসায় বসেছিলেন, তো আপনি তো যুক্তফ্রন্টে যাবেন বলে জাননি, কাদের সিদ্দিকী পোল্টি মেরেছে। কিছুক্ষণ আগে আমাকে একজন টেলিফোন করে বললেন, দাদা আপনি কি জানেন ডক্টর কামাল হোসেন পোল্টি মেরেছে। প্লিজ পোল্ট্রি মারবেন না, যদি আপনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এদেশের নতুন প্রজন্মের জন্যে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, শোষণহীন সমাজ, একটি ওয়েলফেয়ার স্টেট উপহার দিতে চান, দয়া করে ইগোকে কন্ট্রোল করুন। ইগোকে কন্ট্রোল করে, ক্ষমতার লোভকে কন্ট্রোল করে উদারনৈতিকভাবে এগিয়ে আসুন, আপনারা প্রধানমন্ত্রীর সাথে বসুন, আলোচনা করুন। আরেকটা জিনিস যেটা বলছিলাম, বলতে গিয়ে আমি অন্যদিকে চলে গেলাম, 47 বছর আগে যুদ্ধ হয়েছে, যুদ্ধে পক্ষ বিপক্ষ থাকে, যেমন খেলার মধ্যে পক্ষ বিপক্ষ থাকে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা, ছাত্র নেতা হিসেবে আমি অনুরোধ করব, আসুন। যারা হেরে গেছে তারা, তাদেরকেও অনেকবার আমি অনুরোধ করেছি, যুদ্ধাপরাধীদের বিচার জন্য আমি প্রথম ব্যক্তি জাতিসংঘে কোফি আনানের কাছে লিখিত দরখাস্ত দিয়েছিলাম, এবং কোফি আনানের সাথে ভিয়েনাতে আমি এককভাবে কথাও বলেছি, আলোচনা করেছি, দীর্ঘক্ষণ সংগঠন তৈরি করেছি, সারা পৃথিবীব্যাপী কবি, সাহিত্যিক, লেখক, সবাইকে নিয়ে, শিক্ষক, সর্বস্তরের পেশাজীবীদেরকে নিয়ে সংগঠন করেছি। জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড 1971, এই সংগঠন আমি নাম করেছি, নামকরণ করেছি, এবং অস্ট্রেলিয়ার সিডনিতে এখনও আমাদের হেড অফিস ডক্টর আবুল হাসনাত মিল্টন আহ্বায়ক, তার আগে রায়মন সোলাইমানকে প্রথম আহ্বায়ক করেছিলাম, ফজলুর বাড়ি প্রখ্যাত সাংবাদিক অস্ট্রেলিয়াতে সপরিবারে এখন আছেন, সবাই মিলে আমরা এটা করেছি। ব্রাসেলসে ডক্টর জিয়াউদ্দিন ভাই, তারপরে আপনার কানাডাতে টরন্টোতে ফাতেমুল্লা, আপনারা ফাতেমুল্লাকে চেনেন অনেকেই, তাই না? হাসান মাহমুদ, গবেষক, মুক্তচিন্তক, লেখক, নাট্যকার এবং নাট্য পরিচালকও, হিল্লা ছবি তৈরি করে তিনি পৃথিবীতে অনেক বড় আলোড়ন সৃষ্টি করেছেন, তিনি কানাডাতে সারিয়া বোর্ডের প্রধান, আরও আছে, আমি সবার নাম বলবো না, আমেরিকাতে আছে অনেকেই, ভয়েস অফ আমেরিকাতে জামাল ভাই, আমাদের আমার প্রিয় জামাল ভাই, বিবিসিতে আরও অনেকেই সাংবাদিকরা আছেন, গাপ্পার ভাইও আমরা একসাথেই কাজ করেছি যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে, আব্দুল গাফার চৌধুরী লন্ডনে, তারপরে ভিয়েনাতে আমার একজন কয়েকজন ছোট ভাই আছে, তার মধ্যে আহমেদ ফিরোজ, যদি আমার বিরুদ্ধে আজেবাজে কথা লিখেছে এগুলো অন্য কারণে আছে, যাক, তারপরে এম নজরুল ইসলাম, তারপরে ডক্টর মতিন ভাই ছিলেন, আণবিক শক্তি কমিশনের ডাইরেক্টর ছিলেন, পরে এখানে তিনি আই এ ইতে সেখানে তিনি চাকরি করতেন, তিনি মারা গেছেন। তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে
আমরা আন্দোলন গড়ে তুলেছি, যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, এখনও চলছে, সেটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, পরে সরকার যারা আসবেন তারাও সেটা চালিয়ে যাবেন। তো ডক্টর কামাল হোসেনের প্রতি আমার একান্ত অনুরোধ, বিনীতভাবে অনুরোধ করছি, ভবিষ্যতে আমি একসাথে চাকরি করেছি, একজন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা, 27 বছর স্বেচ্ছা নির্বাসিত, আমি চাই দেশের অবস্থা ভালো করুন, পরিবেশ ঠিক করুন, ওই মোল্লারা রাস্তাঘাটে যেইভাবে চিৎকার করছে ওদেরকে বন্ধ করুন, ওইসব ওয়াজ মাহফিল দয়া করে বন্ধ করুন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ। তারা ভুলভাল বোঝাচ্ছে মানুষকে, উল্টাপাল্টা বোঝাচ্ছে, এদেরকে একটু ঘেউ ঘেউ করতে বন্ধ করুন, ঘেউ ঘেউ বন্ধ করান, আইন করে রাস্তাঘাটে এই রাতের বেলায় মানুষ ঘুমাইতে পারে না, টেলিফোন করলে শুনি অন্যরা কী ব্যাপার কথা শুনি না কেন, ওয়াজ মাহফিল চলছে ওই সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেও, হলে ছেলেরা ছাত্রীদের ছাত্রছাত্রীরা ঘুমাইতে পারে না, সাভার এলাকায়, তারপরে ঢাকায়, যেখানে বড় বড় শহরগুলোতে সারা রাত ভরে মাইক দিয়ে অনেক লাউড স্পিকার দিয়ে এইসব ঝিকির ওয়াজ মাহফিল এগুলোকে মসজিদে নিয়ে যান প্লিজ। আর আজানের এত লক্ষ লক্ষ মাইক দরকার নাই ঢাকা শহরে, একটু কন্ট্রোল করুন, শব্দ দূষণ হয়, অসুস্থ মানুষ হাসপাতালেও ঘুমাইতে পারে না, নবজাত শিশুরা ভয় পায় চিৎকার শুনে, প্লিজ এই পলিউশন বন্ধ করুন। তো আমি আবার অনুরোধ করব, যেহেতু ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন হবে, নির্বাচনের প্রাককালে কোনো হানাহানি, কোনো রকম যুদ্ধবিগ্রহ, গৃহযুদ্ধ এইসবের যেন কোনো ঘটনা আমি আশাও করি না, কিন্তু আমি দেখতে পাই, চোখ বন্ধ করেই দেখতে পাই লাশ আর লাশ, রক্ত থরে থরে রক্ত, লাল লাল রক্ত, আমার বাংলা মায়ের মাটিতে এই জমিনে রক্ত দেখতে পাই। প্লিজ প্লিজ এই ক্ষমতা লোভ ত্যাগ করে সবাই নিজেকে উৎসর্গ করুন, নিজের লোভ ত্যাগ করে সবাই মিলে একটি জাতীয় সরকার গঠন করুন। আর যে কথাটা বলতে গিয়েও বলা হয়নি, জামাত শিবির কেউ তাদেরকে বলুন একাত্তরে তোমরা ভুল করেছ, আসো তোমরা জাতির কাছে ক্ষমা চাও, তাইলে আমরা তোমাদের ক্ষমা করে দিব, বাঙালি জাতি অনেক উদার জাতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, সেই সাধারণ ক্ষমার তারা সেই সুযোগ নেয়নি, তারা মনে করেছিলেন সেটা বঙ্গবন্ধুর উদারতাকে দুর্বলতা মনে করেছেন, তারা ভুল করেছেন, জাতির জনককে অন্যায়ভাবে রাতের অন্ধকারে সেই 71-এর পরাজিত ঘাতক বাহিনীরাই আওয়ামী লীগের কিছু ক্ষমতা লিপ্সু নেতাদেরকে সাথে নিয়ে জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে, সেটা অন্যায়, জুলুম, অত্যাচার, যে কারণে জাতি আজ 47 বছর পরেও স্বাধীন হয়েও স্বাধীন হতে পারেনি, পরনির্ভরশীল হয়ে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই খবরও আমি জানি, তিনি 4-5 ঘন্টা ঘুমাতে পারেন না, তিনি দুশ্চিন্তায় থাকেন, তিনি সবসময় চিন্তা করেন নতুন কিছু কী করা যায়, নতুন কিছু করা যায়, ওই মালয়েশিয়ার থেকে আরও উন্নত করতে হবে। আমি ঘোষণা দিয়েছি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই, শুধু তাই নয় আমি বলেছি আজীবন তিনি ক্ষমতায় থাকবেন, আপনারা সরকার গঠন করেন, ক্ষমা বিরোধী দলে আপনারা আসেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দরকার নাই, জাতীয় সরকার গঠন করুন। আর যদি জামাত শিবিরের 71-এর পরাজিত ঘাতকরা যদি তারা ক্ষমা চায়, তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে নিয়েই আসুন আমরা দেশের উন্নয়ন কাজে, সবাইকে নিয়ে একসাথে দেশকে স্বনির্ভর করার আন্দোলনে শরিক হই। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সারা ধর্ম, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইস। আসুন আমরা সবাই মিলে আমাদের মাতৃভূমিকে, বাংলা মাকে, বঙ্গমাতাকে গড়ে তুলি, সবাই ভালো থাকুন।